السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, এক মুসলমান ভাইয়ের অপর মুসলমান ভাইয়ের উপরে হক হলো পাঁচটি। রদ্দুস সালাম, এক নম্বর হলো সালামের জবাব দেওয়া, অর্থাৎ কোনো মুসলমান ভাই অপর মুসলমানকে সালাম দিলে তার জবাব দেওয়া। ওয়া ইয়াদাতুল মারিজ, দুই নম্বর হলো কোনো মুসলমান ভাই কোনো ব্যক্তি অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া। ওয়া ইত্তেবাউল জানাইজ, তিন নম্বর হলো যে কেউ মুসলমান ব্যক্তি মরে গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করা। ওয়া ইজাবাতুদ দাওয়াত, চার নম্বর হলো যে কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করা। ওয়া তাশমিতুল আতিস, পাঁচ নম্বর হলো যদি কেউ হাসি দেয় তাহলে হাসির জবাব দেওয়া। হাসির জবাব সম্পর্কে অপর হাদিসে এসেছে যাহা বুখারী শরীফের মধ্যে আছে, হাদিস নম্বর 6224। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমেছেন, যখন তোমাদের কেউ হাসি দিবে সে যেন বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ কেউ হাসি দেওয়ার পর হাসিদাতা নিজেই বলবে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল্লাহু আকুহু আও সাহিবহু ইয়ারহামুকাল্লাহ, আর পাশে তার ভাই বা তার সঙ্গী যদি থাকে কেউ, সে শুনলে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমার উপরে রহম করুক। ফাইজা ক্বালা লাহু ইয়ারহামুকাল্লাহ ফালিয়াকুল ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম, অতঃপর যখন ওই ব্যক্তি ইয়ারহামুকাল্লাহু বলে জবাব দিবে তাহলে হাসিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহু, হাসিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। ওয়া ইয়ুসলিহু বালাকুম, এবং তোমার অবস্থা আল্লাহ তাআলা ভালো করুন, সংশোধন করুন। তো সুপ্রিয় দর্শক, যে কোনো ব্যক্তি হাসি দিলে আর যদি হাসি দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আশেপাশে যারা শুনবে তাদের উপরে একটা দায়িত্ব হয়ে যায়, সেটা হলো ইয়ারহামুকাল্লাহ বলা। ইয়ারহামুকাল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমার উপরে রহম করুক। তাহলে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা নিজের উপরে রহম করবে, কারণ এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের উপরে দোয়া করলে, ভাইয়ের জন্য দোয়া করলে, তার উপরে আল্লাহ তাআলা যে দোয়া করেন আল্লাহ তাআলা তার জন্য ওই দোয়া কবুল করেন। সুপ্রিয় দর্শক, ইয়ারহামুকাল্লাহ বললে অপর মুসলমান ভাইয়ের হক আদায় হয়, সুন্নত আদায় হয়, এবং নিজের দোয়াও কবুল হয়। আল্লাহ তাআলা সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।